সময়ে সময়ে বিসিবির কোষাগার ফুলে ফেঁপে উঠেছে, কিন্তু বিসিবি ভালো অভিভাবক হতে পারেননি। নিজেদের পারিশ্রমিক মাত্র 7 লক্ষ টাকা পেতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির দ্বারে দ্বারে ঘুরছে ছয় নারী ক্রিকেটার। বুধবার মিরপুরে বিসিবির কার্যালয়ে উপস্থিত হয়ে প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বরাবর চিঠিও দিয়েছেন তারা। বিসিবির উইমেন্স উইং ম্যানেজার তৌহিদ মাহমুদ চিঠি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। 2019 সালে ঢাকা উইমেন্স প্রিমিয়ার লিগে শেখ রাসেল স্পোর্টস পরিষদের হয়ে খেললেও চুক্তি অনুযায়ী তারা টাকা পরিশোধ করেননি। বিভিন্ন সময় পাওনা পরিশোধের কথা বললেও এখনও তা দেওয়া হয়নি। বিষয়টি এর আগেও বিসিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবারের প্রিমিয়ার লিগ চলতি মাসের 20 মে থেকে শুরু হতে যাচ্ছে। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বরাবর লেখা চিঠিতে এবারের ঢাকা লিগ শুরু হওয়ার আগেই পারিশ্রমিকের বিষয়টি সুরাহা চেয়েছেন নারী ক্রিকেটাররা। ছয় নারী ক্রিকেটার সর্বসাকল্যে 6,40,000 টাকা পাবেন। তার মধ্যে সর্বোচ্চ 1,50,000 টাকা পাবেন তাজিয়া আক্তার এবং সর্বনিম্ন 55,000 টাকা পাবেন রূপা আক্তার। এমনিতেই নারী ক্রিকেটারদের পারিশ্রমিক আমাদের দেশে সবচেয়ে কম। ছেলেরা স্পন্সর, বোনাস, মোটো অঙ্কের পারিশ্রমিক পেলেও নারী ক্রিকেটাররা বরাবরই থেকে গেছেন প্রাতঃপ্রদীপের আড়ালে। তার উপর এমন সামান্য করা টাকা নিয়ে যদি মৌসুমের পর মৌসুম বিসিবির দ্বারে দ্বারে ঘুরতে হয়, তাহলে তারা যাবেন কোথায়?